সভাপতি, জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা 2019-এ যারা অংশগ্রহণ করেছিলেন তারা চেষ্টা করেছেন তাদের আলোকচিত্রর মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে। এ পর্যায়ে আমি বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। তবে বিজয়ীদের নাম ঘোষণা করবেন আমাদের সম্মানিত অতিথিমণ্ডলী। প্রথমেই আমি যাদের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তারা কনভেনার্স চয়েসে জায়গা করে নিয়েছে। তাদের নাম ঘোষণা করবেন প্রফেসর শারমিন ইয়াসমিন ম্যাম, জান্নাতুল ফেরদৌস। এরপরে আছেন সুলতান আহমেদ নিলয়, মোহাম্মদ জুবায়ের হোসেন জ্যোতি। কংগ্রাচুলেশনস সবাইকে, মোহাম্মদ মুশফিকুর রহমান। কংগ্রাচুলেশনস আশরাফি আখতার জাহান। ওকে, আচ্ছা, সাবিনা ইয়াসমিন। আচ্ছা, হয়তো চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে সামিউন ফাতিহা, সামিউন ফাতিহা। আচ্ছা, তারপরে আছেন আকরিমা খন্দকার। ওকে, সবাইকে অভিনন্দন। এ পর্যায়ে যারা রানার্স আপ হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। আমি অনুরোধ করব আমাদের বিজয়ীদের নাম ঘোষণার পরপর সকলে তাদেরকে করতালির মাধ্যমে শুভেচ্ছা প্রদান করবে। এ পর্যায়ে রানার্স আপ যারা হয়েছে তাদের নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রফেসর বায়েজিদ খুরশিদ রিয়াজ স্যারকে তাদের নামগুলো ঘোষণা করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। 10 জন রানার্স আপের নাম এখন ঘোষণা করা হচ্ছে। প্রথমে রয়েছেন মোহাম্মদ রাফায়া সক্তা। এরপর রয়েছেন কাজী শামা জিনাত, আমরা তাকে দেখতে পাচ্ছি। এরপর রয়েছেন তানভীর আহমেদ ভুইয়া। প্রসেনজিৎ কুমার মণ্ডল উপস্থিত রয়েছে। এরপর রয়েছে আজিম খান রনি, মোহাম্মদ সাইফুল আমিন, সে অনুপস্থিত। এরপর রয়েছে জুবাইর বিন ইকবাল, তিনি হাত তুলে সাড়া দিয়েছেন। এরপর রয়েছেন শাহরিয়ার ফারজানা, তিনি আছেন আমাদের সাথে। এরপর মোহাম্মদ আসাদুজ্জামান, আসাদুজ্জামান উপস্থিত। সব শেষে মোহাম্মদ জাকিরুল মাজেদ, তিনি আছেন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে উইনার, 10 জন উইনারের নাম, 10 জন উইনারের নাম ঘোষণা করবেন প্রফেসর হালেদা হানো আখতার ম্যাম। অনেক ধন্যবাদ, এটা একটা বিরাট আমাদের জন্য আনন্দের ব্যাপার যে আমরা এতগুলো উইনারকে একসঙ্গে করতে পেরেছি। আমার যেটা ভার পড়েছে সেটা হলো যে 10 জন উইনারকে তাদের নাম বলার। প্রথমে আমার যেভাবে লিস্ট করা আছে, অভি দেবনাথ, অভি দেবনাথ, ধন্যবাদ। পাবেন মাহমুদ সিজান, সুব্রত দে, আচ্ছা সুব্রত দে আসেননি, ওনার ওয়াইফ এসেছেন, ধন্যবাদ। মোহাম্মদ হেদায়েত সরকার, দেওয়ান ইমতিয়াজ রহমান, এহসানুল সিদ্দিক, ধন্যবাদ। মোহাম্মদ নওরোজ গালিব কানুন, অনেকে খুশি হলো মনে হচ্ছে। শেখ মোহাম্মদ আলমগীর কবির, শেখ মোহাম্মদ আলমগীর কবির আছেন। মোহাম্মদ জাকিরুল মাজেদ,
মোহাম্মদ জাকিরুল মাজেদ মাজেদ মোহাম্মদ জাকিরুল মাজেদ আরেকটা পেয়েছেন আরেকবার দাঁড়ান অনেক সবাইকে আমি তাকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমরা এই 30 জন গ্রেজুয়েটের মধ্যে তাদের সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করব আমরা পর্যায়ক্রমে তাদেরকে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করতে যাচ্ছি প্রথমেই কনভেনার্স চয়েসে যারা জায়গা করে নিয়েছেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে সেই সাথে তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় বই এই বইটির ব্যাপারে একটু কিছু বলতে যাচ্ছি আমাদের এই প্রত্যেক গ্রেজুয়েটের জন্য এই বইটি নিয়ে এসেছেন আমাদের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ম্যাম ডক্টর ফরিদা আলী ভালো ম্যাম তাদের জন্য ইউএসএ থেকে এই বইটি নিয়ে আসা হয়েছে আমি মনে করি তারা প্রত্যেকেই অত্যন্ত ভাগ্যবান যে তাদের জন্য ম্যাডাম স্পেশালি এই বইটি নিয়ে এসেছেন এই পর্যায়ে আমি একে একে কনভেনার্স চয়েসে যারা জায়গা করে নিয়েছেন তাদের নাম ঘোষণা করছি তাদের মধ্যে সার্টিফিকেট প্রদান করবেন প্রফেসর শারমিন ইয়াসমিন ম্যাম এবং বইটি নিজ হাতে তুলে দেবেন আমাদের ডক্টর ফরিদা আদিব খানম ম্যাম প্রথমেই আসছে জানাতুল ফেরদাউস এই পর্যায়ে আমরা তাদের পরিচয় জেনে নেব আসছে জানাতুল ফেরদাউস আমি জানা তো পিতা মিম বলছি জগন্নাথ ইউনিভার্সিটি আমার সুন্দর ব্লক জানাতুল ফেরদাউসের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হচ্ছে এই পরপরই আসবে সুলতান আহমেদ নিলয় ফ্যামিলি অফ ম্যান এই বইটাকে বলা হয় এই জন্যে এই বইটা চুজ করা হয়েছে যে আমরা তাদের উৎসাহিত করার জন্য আমরা এই বইটা আমি ইউএসএ থেকে আনুমান করেছি সেই হিসাবে ওরা উৎসাহিত হবে এই বই পড়ে জানবে এই পরপরই আসবেন সুলতান আহমেদ নিলয় সুলতান আহমেদ নিলয়কে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য এই পর্যায়ে আমরা তার পরিচয়টি জেনে নেব সুলতান আহমেদ নিলয় এরপরে আসবেন মোহাম্মদ জোবায়ের হোসেন জ্যোতি আমার নাম মোহাম্মদ জোবায়ের হোসেন জ্যোতি গ্রাজুয়েশন শেষ করেছি বর্তমানে এর পরপরই আসবেন আশরাফি আক্তার জাহা এ পর্যায়ে আসবেন সাবিনা ইয়াসমিন অনুজ কুমার বড়ুয়া ধন্যবাদ প্রথমে আয়োজকদের আমি চট্টগ্রাম থেকে এসেছি বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় আলোকচিত্র সংগঠন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সিনিয়র সহসভাপতি আমি তা আজকে এই আয়োজনে এসে গতকাল এসে আমার খুবই আমার ভালো লেগেছে বিশেষ করে কনভেনার জহুর ভাই ওনার মেধা ওনার সাংগঠনিক অভিজ্ঞতা শুধু একজন সেবক হিসাবে নয় ওনার যে কর্মকাণ্ড দেখলাম কালকে রাত্রে থেকে অভিভূত হয়েছি আমি বিশেষ করে ডক্টর জহিরুল সাহেবকে ধন্যবাদ জানাই ওনার মেধা এই স্বাস্থ্য হেলথ ফটো কনটেস্টের জন্য ব্যয় করার জন্য আমি অ্যাজ একজন ফটোগ্রাফার এবং একজন শিপিং কর্মকর্তা ধন্যবাদ সকলকে এরপরে আসবেন সাদিয়া নাসরিন তিনি অনুপস্থিত এরপর পরে আসবেন সামিউল ফাতিহা সম্ভবত অনুপস্থিত এরপরে আসবেন ডাক্তার আকলিমা খন্দকার ডাক্তার আকলিমা খন্দকার তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে 18 বছরের ছাত্রী বর্তমানে ইন্টার্ন করছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে কনভেনার
কমবিনার চয়েসে যারা জায়গা করে নিয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্যায়ে শেষ হয়েছে শুধুমাত্র এই বিজয়ীদের সাথে এবারে আমাদের অতিথি মণ্ডলীদের একটি আলোকচিত্র গ্রহণ পর্ব চলুন আমরা এই পর্বটি উপভোগ করি সকলকে আমাদের অতিথি মণ্ডলের সাথে একটি আলোকচিত্র পর্বে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই সময়টিকে রঙিন ফ্রেমে বন্দি করে রাখার একটি মুহূর্ত কনভেনার্স চয়েসে যারা জায়গা করে নিয়েছে নিশ্চয়ই এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত তারা আমাদের অতিথি মণ্ডলীদের সাথে আলোকচিত্র পর্ব গ্রহণে অংশগ্রহণ করছে দশজন রানার্স আপের নাম ঘোষণা করছি তারা একে একে এসে তাদের সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করবেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রফেসর বায়োজিৎ খুরশিদ রিয়াজ স্যার এবং তাদের হাতে পুরস্কার বিতরণ করবেন আমাদের ডাক্তার পরিদা আদি খান ম্যাম প্রথমেই আসবে মোহাম্মদ রাফায়েল হক খান এর পরপরই আসবেন কাজী সামা জিনা তারপর রয়েছেন তানভীর আহমেদ ভুইয়া এরপর যিনি আসবেন তিনি হলেন তানভীর আহমেদ ভুইয়া আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজী সামাজিনা আমি রাজশাহী মেডিকেল কলেজের 50তম ব্যাচের স্টুডেন্ট বর্তমানে আমি বিএসএন রুমে রেডিওলজিতে রেসিডেন্ট হিসেবে আছি থ্যাংক ইউ ধন্যবাদ আমার নাম তানভীর আহমেদ ভুইয়া আমি চট্টগ্রাম থেকে এসেছি পেশায় আমি একজন ব্যাংকার মার্কেটের ব্যাংকে চাকরিরত ফটোগ্রাফি আমার ভালোবাসার জায়গা এই আয়োজক যারা আছেন অসংখ্য সুন্দর একটি আয়োজন এবং সমাজ সচেতনমূলক এটা সুন্দর প্রসারী প্রভাব রাখবেন সেটা আমি জনস্বাস্থ্য কেন্দ্রের উপর পড়াশোনা করতে গিয়ে দেখতাম যে মুক্তিযুদ্ধেও আমাদের এটার যে পুরো প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ ফিল্ড হসপিটাল তারও এক ভীষণ অবদান আছে তাই সেটাও আমি শ্রদ্ধা স্মরণ করি ধন্যবাদ প্রসেনজিৎ কুমার মণ্ডল এরপর পরই আসবেন আজিম খান রনি চলুন আমরা তার পরিচয়টি জেনে নেই প্রসেনজিৎ কুমার মণ্ডল আমি প্রসেনজিৎ কুমার মণ্ডল হচ্ছে আইআইটিতে পড়াশোনা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আর ফটোগ্রাফি হচ্ছে ভালোবাসার জায়গায় ধন্যবাদ পুরস্কার নিয়েছেন আজিম খান রনি মোহাম্মদ সাইফুল আমিন সম্ভবত অনুপস্থিত এরপর আসবেন জুবায়ের বীর ইকবাল আসসালামু আলাইকুম আমার নাম আজিম খান রনি আমি একটা বেসরকারি টেলিভিশনে জব করি আর ফটোগ্রাফি করি পাশাপাশি ফ্রিল্যান্স ফটোগ্রাফার আমি আসলে ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি ইন্টারন্যাশনালি আমার প্রায় 200-এর উপরে ইন্টারন্যাশনাল পুরস্কার আছে এবং মোস্ট অফ দ্য প্রেস্টিজিয়াস আমি কিছুদিন আগে রাশিয়া থেকে প্রেস্টিজিয়াস একটা পুরস্কার অ্যান্ড্রেস টেন নিয়ে আসছি মস্কো থেকে আবার অক্টোবর ইউরোপে যাবো পুরস্কার আনতে সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ পুরস্কার দিচ্ছেন জুবায়ের বিন ইকবাল পরিচয় প্রদান করবেন জুবায়ের বিন ইকবাল আমি জুবায়ের বিন ইকবাল বর্তমানে কাজ করছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে অ্যাজ এ ফটোগ্রাফার এবারে নেবেন মোহাম্মদ আসাদুজ্জামান সম্ভবত অনুপস্থিত এরপর নেবেন মোহাম্মদ জাকিরুল মাজেদ এ পর্যায়ে আমরা পরিচয় চেয়ে দেব শাহরিয়ার ফারজানার সালামু আলাইকুম আমি শাহরিয়ার ফারজানা চট্টগ্রাম থেকে এসেছি পেশায় আমি একজন সাংবাদিক এবং ফটোগ্রাফি হচ্ছে আমার প্রশান্তির জায়গা নেশার জায়গা এবং সমস্ত যন্ত্রণা ভুলে যাওয়ার জায়গা এ পর্যায়ে আমরা তার পরিচয় জেনে গেছি যারা রানার্স আপ হয়েছে তাদের মুহূর্তটি রঙিন ফ্রেমে বন্দি করে রাখা হচ্ছে দশজন রানার্স আপ যে যে পুরস্কার পেল তার একটু উল্লেখ করে দিই তারা পেলেন 2000 টাকা সময় মূল্যের প্রাইজ ফন্ড এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট সিলেক্টেড বুকস অন পাবলিক হেলথ
a binding of selected published papers of global public health significance, world famous photography books, a framed contest poster autographed by the distinguished judging panel and chief patron, a framed winning photo for each individual winner, a autographed copy of the Hopkins Bloomberg Public Health magazine from the Johns Hopkins Bloomberg School of Public Health, USA, a printed brief on the 2018 photo contest, a complimentary copy of the photo book that will be published after the national contest. Thank you. আমরা আমাদের 10 জন উইনারকে পুরস্কার বিতরণ করব এবং সার্টিফিকেট প্রদান করব। আমাদের উইনারদের মাঝে সার্টিফিকেট প্রদান করবেন প্রফেসর হালিদা খানম আক্তার ম্যাম এবং তাদেরকে পুরস্কার তুলে দিবেন ডক্টর ফরিদা আদিম খানম ম্যাম। আমি তাদের নাম ঘোষণা করছি। অভি দেবনাথ প্রথমে চিনি আসবে। অভি দেবনাথ পুরস্কার গ্রহণ করছে। অভি দেবনাথ এর পরপরই আসবেন পাবে মাহমুদ সিজান পুরস্কার গ্রহণ করছেন। অভি দেবনাথ এর পরপরই আসবেন পাবে মাহমুদ সিজান। অভি দেবনাথ আজ এখানে অনুপস্থিত আছেন, তার পক্ষ থেকে আসলে মিজান তার পুরস্কারটি গ্রহণ করছেন। অভি দেবনাথের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন মিজান। এর পরপরই আসবেন সুব্রত দে পুরস্কার গ্রহণ করছেন পাবেল মাহমুদ সিজান। এর পরপরই আসবেন সুব্রত দে। সুব্রত দে আজ অনুপস্থিত রয়েছে, তার পক্ষে তার পুরস্কার গ্রহণ করবে তার সহকর্মী। পরিচয় দিয়েছেন পাবেল মাহমুদ সিজান। পাবেল মাহমুদ সিজান সোনারগাঁও ইউনিভার্সিটি স্টুডেন্ট। সুব্রতদের পক্ষে তার পুরস্কার গ্রহণ করছে তার সহধর্মী। এরপরে আসবে মোহাম্মদ হেদায়েত সরকার। মোহাম্মদ হেদায়েত সরকার আমরা সুব্রতদের সহধর্মিনীর কাছ থেকে তার অনুভূতি জেনে নিব। আমি সুব্রতদের ওয়াইফ, উনি আসতে পারেনি কারণ উনি শিপে চলে গেছে। আমি একজন ম্যারিনার, ওনার পরিবর্তে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে এসে এখানে চলবে এবং সবার এত সহযোগিতা বলার মতো না, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। এর পরপরে আছেন মোহাম্মদ হেদায়েত সরকার। এর পরপরই আসবেন দেওয়ান ইমতিয়াজ রহমান। দেওয়ান ইমতিয়াজ রহমান এর পরপর আসবেন এসআরুল সিদ্দিক। এর পরপর আসবেন এসআরুল সিদ্দিক। আমি দেওয়ান ইমতিয়াজ রহমান, আমি পেশায় একজন চিকিৎসক। বর্তমানে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছি। এর পরপর পুরস্কার দিচ্ছে এসআরুল সিদ্দিক। এরপর পুরস্কার নেবেন মোহাম্মদ নওরোজ গালিব কানন। নওরোজ গালিব কানন সম্ভবত উপস্থিত। আসসালামু আলাইকুম, আমি এহেসানুল সিদ্দিক অরণ্য,
আমি বর্তমানে একটা অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট নামক সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ফটোগ্রাফি আমার কাছে অনেকটা অক্সিজেনের মতো, সপ্তাহে পাঁচ দিন অফিস করে যখন মানে বোর হয়ে যায় তখন একটা অক্সিজেন নেওয়ার জন্য বের হই। থ্যাংক ইউ। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে শেখ মোহাম্মদ আলমগীর কবির রানা, তিনি অনুপস্থিত। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার নাসিমা ইয়াসমিন ম্যাম। শেখ মোহাম্মদ আলমগীর কবির রানার পক্ষে পুরস্কার গ্রহণ করছেন ডাক্তার নাসিমা ইয়াসমিন ম্যাম। ধন্যবাদ। আমি আসলে আলমগীর কবির রানার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেছি কারণ রানার বাবা অসুস্থ, ওর বাবা হসপিটালে আছে প্যারালাইজড হয়ে আইসিইউতে আছে। তো আমি আসলে সবাইকে বলবো দোয়া করার জন্য যেন রানার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই জন্য আর আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে রানার পক্ষ থেকে। রানা আসলে হচ্ছে এখন গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজার রোহিঙ্গা প্রজেক্টে সিনিয়র ফার্মাসিস্ট হিসাবে আছে। আমি আসলে সেখানেই অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে সেখানে রানার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছি। এবারে পুরস্কার নেবেন মোহাম্মদ জাকিরুল মাজেদ। পুরস্কার নেবেন জাকিরুল মাজেদ, উনি দুইটি পুরস্কার পাচ্ছেন উইনার হিসেবে। উইনার হিসেবে উনি দুইটি পুরস্কার পাচ্ছেন এবং এর আগে রানার্স আপ হিসেবে উনি পুরস্কার পেয়েছেন। ওনার জন্য জোরে করতালি দিন। আজকে তিনি সর্বসাকুল্যে তিনটে পুরস্কার পেয়েছেন। উইনার হিসেবে দুটি পুরস্কার পাচ্ছে মোহাম্মদ জাকিরুল মাজেদ, যিনি ইতিপূর্বে রানার্স আপ হয়েছেন সেখানকার একটি পুরস্কার তার রয়েছে। ওনার মুশকিল হয়ে গেছে যে উনি কিভাবে পুরস্কার ধরবেন এটা উনি বুঝতে পারছেন না। আমাদের দশজন উইনার আজকে যেটি পুরস্কার পেল 10,000 টাকা সমমূল্যের প্রাইজ বন্ড, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট রেজড, সিলেক্টেড বুকস অন পাবলিক হেলথ, বাইন্ডিং অফ সিলেক্টেড পাবলিশড পেপারস অফ গ্লোবাল পাবলিক হেলথ সিগনিফিকেন্স, ওয়ার্ল্ড ফেমাস ফটোগ্রাফিক বুকস, ফ্রেমড কন্টেস্ট পোস্টার অটোগ্রাফ বাই দ্য ডিস্টিংগুইশড জাজিং প্যানেল অ্যান্ড চিফ প্যাট্রন, ফ্রেমড উইনিং ফটো ফর ইচ ইন্ডিভিজুয়াল উইনার, অটোগ্রাফ কপি অফ দ্য হপকিংস ব্লুমবার্গ পাবলিক হেলথ ম্যাগাজিন ফ্রম দ্য জনস হপকিংস ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ ইউএসএ, প্রিন্টেড ব্রিফ অন দ্য 2018 ফটো কনটেস্ট, মিনিয়েচার রেপ্লিকা অফ দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল, কমপ্লিমেন্টারি কপি অফ দ্য ফটো বুক দ্যাট উইল বি পাবলিশড আফটার দ্য এন্ড অফ দ্য কনটেস্ট। আমাদের সকল বিজয়ীদের জন্য রয়েছে একটি কংগ্রেচুলেটরি ভিডিও মেসেজ, যেটি দিচ্ছে প্রফেসর মেরি জ্যানার ওয়েস্ট, চেয়ার এমপিএইচ প্রোগ্রাম জনস হপকিন্স গ্লোবাল ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ ইউএসআই। ভিডিও মেসেজটি প্রদান করবেন প্রফেসর মেরি জ্যানার ওয়েস্ট। চলুন আমরা এটি উপভোগ করি। And chair of the Master of Public Health program at the Johns Hopkins University Bloomberg School of Public Health. I'm very pleased to be addressing all of you at the Public Health Photo Contest 2019 celebration. I congratulate all of the 30 winners, as well as the over 1,200 participants in this monumental event. In particular, I would like to thank all of the sponsors and benefactors of this event, especially Gono Shataya Kendra, and in particular,
The convener of the event, Dr. M.D. Zohir Alam, who is a graduate of our Master of Public Health program. The Public Health Photo Contest 2019, it has a phenomenal way to highlight the power of public health in our world today. I thank each of you for your contributions to this photo contest and also to your contributions to public health. Congratulations. এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে আসছে আমাদের উইনার যিনি কিনা দুটি পুরস্কার পেয়েছেন উইনার হিসেবে এবং রানার্স আপ হিসেবে একটি মোহাম্মদ জাকিরুল বাদে চলো আমরা তার অনুভূতিটি জেনে আসি জাকিরুল বাদে সোলো ফ্রিল্যান্স ফটোগ্রাফি করি পাবলিক ফটো করতে 2019 অর্গানাইজারদের ধন্যবাদ এরকম একটি সুন্দর প্রদর্শনীর জন্য আর সেই সাথে সম্মানিত বিচারকদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে পুরস্কৃত করার জন্য যেটা জেলায় এই ধরনের পুরস্কার মানে প্রদর্শনী আমাদের দেশে এই প্রথম যে জনসচেতনতা যে কনটেস্ট আমি চাই যে এই ধরনের ফটোগ্রাফি কনটেস্ট আমাদের দেশে আরও হোক পাবলিকের জনসচেতনতা আরও সৃষ্টি হোক এবং আমাদের দেশে যারা ফটোগ্রাফি করে তারা উদ্বুদ্ধ হবে থ্যাংক ইউ রানার্স আপের পক্ষ থেকে বক্তব্য প্রদান করছে আজিম খান রনি ধন্যবাদ আমার নাম আজিম খান রনি আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফার আর পাশাপাশি আমি জব করি চ্যাম্পিয়নশিপ করে পাবলিকের ফটো কনটেস্ট যখন এই কনটেস্টটা আমরা দেখি আমরা তো প্রথমবার মিস করছি যারা আমরা ফটোগ্রাফি করি অনেক জটিল একটা থিম অনেক কমপ্লিকেটেড একটা থিম আমরা আসলে নর্মালি যারা ট্রাভেল ফটোগ্রাফার তারা আসলে এই ধরনের ছবি আসলে খুব কমই তোলা হয় আমার আসলে আমি আসলে রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে পজিটিভলি আমি চেষ্টা করি যে মানে বিউটিফুল বাংলাদেশ এবং অ্যামেজিং বাংলাদেশ দিয়ে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে মানে যত বাংলাদেশ মানে যতগুলো অ্যাচিভমেন্ট আছে বাংলাদেশের ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশের দরিদ্রতা বন্যা এবং নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ইন্টারন্যাশনালি এবং প্রচুর ফটোগ্রাফার আছে যারা বাংলাদেশের ছবি দিয়ে ইন্টারন্যাশনাল অনেক বেশি পুরস্কার পেয়েছে এবং কিন্তু আমার আইডিয়াটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট যে আমি বিউটিফুল বাংলাদেশ এবং অ্যামেজিং বাংলাদেশ আমি সুন্দর ছবি দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সহ ইন্টারন্যাশনালি অনেক বেশি বাংলাদেশকে প্রমিনেন্ট করা যায় একটা সময় ছিল যখন বাংলাদেশ লিখে গুগলে সার্চ দিলে অনেক নেগেটিভ ছবি আসতো কিন্তু এখন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে সার্চ দিলে অনেক বিউটিফুল ছবি দেখা যায় এবং যার ম্যাক্সিমাম অবদান হল বাংলাদেশে মানুষ ফটোগ্রাফারদের তো আমার ফটোগ্রাফি শুরু থেকে আমি চেয়েছি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ইন্টারন্যাশনালি প্রায় 200-এর উপরে আমার আন্তর্জাতিক পুরস্কার এবং তার ম্যাক্সিমামই হলো মানে বাংলাদেশ থেকে তোলা আর কি আর কিছু ছিল বাইরে যখন ট্রাভেল করতে গেছিলাম তখন এর মধ্যে মস্কোতে একটা প্রেস ফটো কনটেস্ট ছিল আমি সেপ্টেম্বরে 10 তারিখে গিয়েছিলাম অ্যাওয়ার্ডতে আবার অক্টোবরে যাব ইতালির সিয়েনাতে প্রত্যেকগুলো অ্যাওয়ার্ডই আমার বাংলাদেশ থেকে তোলা এবং আশা করি প্রত্যেকটা ছবি মানে ইন্টারন্যাশনালি জুরিদেরকে জাজমেন্ট করতে এবং ভাবতে তাদেরকে বাধ্য করতে যে বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ আরেকটা কথা বলি ফটো কনটেস্ট নিয়ে এটা এই কনটেস্টটা খুবই দরকারি এবং সময়োপযোগী একটা কনটেস্ট আমার মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব থাকতেন তাহলে হয়তো অনেক ভালো হইতো কারণ ছবিগুলো দেখলে তার আইডিয়াটা গ্রো হইতো আমার একটা ছবি ছিল বিগ ফিল্ডের এরিয়াল ফটোগ্রাফি এখানে মানে প্রায় ঢাকা শহরে আশেপাশে প্রায় 7,000 সেপারেট চিমনি আছে মানে বিগ ফিল্ড আছে যেটা আমাদের টপ লেভেলের এয়ার পলিউশন করে আর কি সো এই ধরনের যদি টপ লেভেলে বাংলাদেশের কেউ যদি থাকে মানে ক্যাবিনেট মন্ত্রী বা ওই পর্যায়ের লোকজন তাহলে হয়তো তারা এই ছবি দেখে তারা বুঝতে পারে যে আসলে মানে আমাদের জনস্বাস্থ্য কতটা হুমকির সম্মুখীন কারণ একটা ছবি হাজারটা শব্দের চেয়ে বেশি শক্তিশালী তো আমাদের দুঃখিত যে আমাদের হয়তো মানুষ ব্যস্ততার কারণে আসতে পারে নাই এই ধরনের ব্যক্তিবর্গ যদি থাকতেন তাহলে ছবিগুলো দেখলে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারতো আর
ঢাকা শহর হলো বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে অনুপযুক্ত শহরের মধ্যে, যার কারণ পাবলিক হেলথ সেক্টরে অনেক ডিজাস্টার, অনেক মানে হেলথের অনেক ক্রাইসিস এবং অনেক ইস্যু হয়। যেটা একজন জার্নালিস্ট আমি এসব নিউজ কভার করি বা ইয়ে করি, দেখি যে হাসপাতালগুলোতে এবং কী ধরনের ডে বাই ডে এত ক্যান্সার, এত রোগ বালাই বাড়তেছে, পরে ইনভায়রনমেন্ট পলিউশন, এবং বিশ্বের আমার মনে কোনো কোনো শহরেই নেই যে শহরের আশেপাশে এত বেশি ইট ভাটা এবং এত বেশি নোংরা, এত ইয়া অন্য কোনো শহরেই আমার মনে হয় নেই। নোংরার শহরের দিক থেকে ঢাকা শহর পৃথিবীর অন্যতম, কিন্তু এইসব কনটেক্সট এবং এইসব ছবি দিয়ে যদি আমরা বাংলাদেশের টপ লেভেলে কর্তা ব্যক্তিকে বুঝাইতে পারি এগুলো আসলে আমাদের হেলথের জন্য কত বড় হ্যাজার্ড। তো ফটোগ্রাফি এই কনটেক্সটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এই ধরনের থিম নিয়ে। এই ধরনের আশা করবো যে প্রতি বছরই এই ধরনের কনটেক্সটটা মানে রান হবে, প্রতি বছরই চলবে, যার কারণে হয়তো টপ লেভেলে বাংলাদেশের যারা গভর্নমেন্টে আছে তারা হয়তো একটু হলে সচেতন হবে যে ঢাকার আশেপাশ থেকে এই ধরনের দূষণ, তারপরে পরিবেশ বিপর্যয়গুলো হয়তো বা যতটা সম্ভব কমানো যায়। বলছেন সবাইকে ধন্যবাদ, স্কুল অর্গানাইজার ও বিচারকদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন সম্পূর্ণ করার জন্য। আমরা যারা প্রত্যেক যারা উইনার আমরা আসছি তারা সবাই আসলে অনেক প্লিজ যে এত সুন্দর আয়োজন, তাদের এত সুন্দর মানে বিহেভিয়ার। আমাদেরকে বারবার ফোন করে বলা হয়েছিল আপনাদেরকে আপনারা এখানে স্টে করতে চান কি না, আপনাদের মানে কী ধরনের সমস্যা বা সঙ্গে তার কন্টিনিউ আমাদের যোগাযোগ করেছে। আসলে এ ধরনের অর্গানাইজেশন আসলে খুব কম দেখা যায়, এই জন্য পাবলিক হেলথ সেক্টর ফটোগ্রাফিসের জন্য সবাইকে ধন্যবাদ, বিশেষ করে এই গণস্বাস্থ্য সেবা যারা জড়িত সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে আসছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের 22তম ব্যাচের ছাত্রী ফেরদৌসী ওয়াহিদা। বক্তব্য প্রদান করতে আসছে ফেরদৌসী ওয়াহিদা। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সিনিয়র ও জুনিয়রবৃন্দকে জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা 2019-এর ভলেন্টিয়ারদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের MBBS 22তম ব্যাচের ফেরদৌসী ওয়াহিদা পলি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা 2019-এর আয়োজকদের, একজন ভলেন্টিয়ার হিসেবে আমাকে মঞ্চে কিছু বলে বলার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা এই ধারণাটি যেমন বাংলাদেশের জন্য নতুন, তেমনি আমাদের মতো ভলেন্টিয়ারদের জন্য প্রতিযোগিতাটি এনে দিয়েছে বহুবিধ মানুষ থেকে শেখার নতুন অভিজ্ঞতা ও কৃতিত্বের সুযোগ। আমরা জেনেছি জনস্বাস্থ্য মানে শুধু পাঠ্য বই অথবা রিসার্চের পেপার নয়, জীবনযাপনের প্রতিটি কাজের সাথে জড়িত আছে জনস্বাস্থ্য বিষয়টি। 2018 সালে দেশের প্রথম জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার পরবর্তী এবছর দ্বিতীয় আয়োজনটির জন্য ধন্যবাদ জানাচ্ছি গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়কে। গত বছর শুধুমাত্র গণস্বাস্থ্য কেন্দ্র ও গণবিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকা প্রতিযোগিতাটি এবার দেশের সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আমরা প্রত্যাশা করছি তৃতীয় আসরটি হবে বিশ্বব্যাপী আয়োজিত জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা একটি স্মরণীয় প্রতিযোগিতা হবে, কারণ জনস্বাস্থ্যে শুধু আমার আপনার নয় পৃথিবীর প্রতিটি মানুষের স্বাস্থ্য জড়িত। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা হয়তো বাংলাদেশের বহুদূর দেশের কোনো ব্যবস্থার ছবি, তাদের এগিয়ে চলার ছবি এই প্ল্যাটফর্মে দেখে দেখতে পারব। আয়োজনটিকে সুন্দর করার জন্যে আমরা ভলেন্টিয়াররা সর্বাত্মক চেষ্টা করেছি, যে কোনো ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পালা। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখবেন অধ্যাপক বায়োজিৎ খুরশিদ রিয়াজ, ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। অধ্যাপক বায়োজিৎ খুরশিদ রিয়াজ স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি সময় সংক্ষিপ্ততার কারণে কাউকে সম্বোধন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সামনে সমবেত শুধু আসসালামু আলাইকুম। ফটোগ্রাফি সম্বন্ধে একটি কথা রয়েছে যে ফটোগ্রাফার যারা, আলোকচিত্রী যারা, তারা সাংঘাতিক হয়ে থাকে। কীরকম সাংঘাতিক? ইংরেজিতে কথা আছে, তারা প্রথমে ফ্রেম করে, ফ্রেম মানে হচ্ছে
প্রেম শব্দের ইংরেজি একটা অর্থ হচ্ছে ষড়যন্ত্র করা, ষড়যন্ত্রের ভেতরে ফেলা। তারপরে ফটোগ্রাফাররা শুট করেন, শুটিং শব্দের অর্থ আরেকটি কী রয়েছে আপনারা জানেন, গুলি করা। সেখানে তারা ক্ষান্ত দেন না, এরপরে তারা হ্যাং করেন, মানে ফাঁসিতে ঝোলান, তার মানে ছবি ঝুলিয়ে রাখে। তো আমি আলোকচিত্র শিল্পী যাদের ছবি দেখে দেখে বড় হয়েছে ছোটবেলা থেকে, মার সৌজন্যে বেগম পত্রিকা পড়তাম, সেখানে অনেক স্বনামধন্য আলোকচিত্রী যারা আছে তাদের ছবি দেখতাম এবং মুগ্ধ হয়ে সেই ছবিগুলো উপভোগ করতাম। যেমন আমার যেমন মনে পড়ছে রশিদ তালুকদারের কথা, নাসির আল মামুনের কথা, আমাদের আফতাব আহমেদের কথা, তাদের ছবিগুলো সবসময় একসময় দিই। পরবর্তী প্রজন্মে পাবেল রহমান, তার ছবি দেখেছি, আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সুন্দর সুন্দর ছবি দেখেছি যেগুলো ফটোগ্রাফারটার নামই হয়তো আমি মনে করতে পারবো না। এখন যে প্রজন্মে আমরা বসবাস করছি, যেই যুগে বসবাস করছি, তখন ছবি তোলাটাকে সবাই অনেক সহজ মনে করছে। এটা যে একটি শিল্প, এখানে যে একটি শাস্ত্র রয়েছে, সেটা আমরা অনেকেই বিস্তৃত হতে বসেছি। জীবনানন্দ দাশ একসময় বলেছিলেন যে কেউ কেউ কবি, সকলেই কবি নয়। আমার কাছেও সেটি মনে হয়, আলোকচিত্রী যারা, সবাই ছবি তুললেই আলোকচিত্রী হতে পারেন না। আজকের যারা বিজয়ী তাদের ভিতরে কেউ কেউ এই এর ভিতরের যে শিল্পবোধ সেটিকে ধারণ করতে পেরেছেন, সেই জন্যই তারা হয়তো আজকে আমাদের সমাজের জুড়ি যারা আছে তাদের মাধ্যমে বিজয়ী হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি কি কেবলই ছবি, নাও ছবি, নাও ছবি, নাও শুধু ছবি। উনার এই কথার ভিতরে, এই গানের ভিতরেই এটি প্রকাশ পায় যে ছবি শুধুমাত্র ছবি নয়, ছবি অনেক কথা বলে দেয়, ছবির ভিতরে অনেক বর্ণনা থাকে, যেটি আমার যিনি ছবি যিনি দর্শক তিনি সেটি তার ভিতরে সেই বোধটি সেটি সঞ্চালিত হয়। আমি 69 গণঅভ্যুত্থানের সময় যে উত্তাল মিছিল, সেই মিছিলের সামনে ছোট্ট একটি শিশু স্লোগান দিচ্ছে। আপনারা যারা মুক্তিযুদ্ধ মনস্ক, মুক্তিযুদ্ধের প্রতি যারা আগ্রহ আছে তারা নিশ্চয়ই ছবিটা দেখেছেন, সেই ছবিটা কী পরিমাণে আলোড়ন তৈরি করেছিল। কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নূর হোসেনের যে ছবি, স্বৈরাচার নিপাত যাক, তার বুকে পিছিয়ে লেখা গণতন্ত্র মুক্তি পাক, সেই ছবি মানুষের মনকে কতটা নাড়া দিয়েছিল এবং স্বৈরাচারের পতনকে কীভাবে ত্বরান্বিত করেছিল সেই কি বলবার আর অপেক্ষা রাখে না। আমি নিজে একজন পাবলিকের বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সেই হিসাবে আমাদেরকে বিভিন্ন গবেষণা কার্য সম্পাদন করতে হয়। যেই পদ্ধতিতে আমরা রিসার্চটি সম্পন্ন করে থাকি বেশিরভাগ সময় সেটি হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ, ক্রস সেকশনাল। তা আমরা যখন ছাত্রদেরকে পড়াই তখন একটু বলি যে এটি হচ্ছে একটি স্ন্যাপশট, একটি স্ন্যাপশট আলোকচিত্রের ভাষায়। অর্থাৎ যে রিসার্চটি সে করছে সেটি শুধু সেই সময়টাকেই সে ধারণ করছে, সেই সময়ের উপাত্তটাই সে সেখানে পরিবেশন করবে। কাজেই এই স্ন্যাপশটটি আমাদের পাবলিক হেলথের যারা কর্মী আছে, যারা এই বিষয়ে আমরা কাজ করছি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেই উদ্যোগ ডাক্তার জহিরের মাধ্যমে গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মাধ্যমে এটিকে ভিন্নতর আঙ্গিক দেওয়া হয়েছে বা আরেকটু ব্যাপ্তি প্রদান করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে এটি দ্বিতীয়বারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে, প্রথমবারে আয়োজনের পরে এটা থেমে যায়নি, দ্বিতীয়বার এটি আয়োজন করা সম্ভব হয়েছে এবং দ্বিতীয়বারে প্রথমবারের চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে। এবং যেই ছবিগুলো আমরা এখানে দেখতে পেরেছি আমাদের সম্মানিত জুরি বোর্ডের সৌজন্যে, সেই ছবিগুলোতে পাবলিক হেলথের যে তথ্যগুলো বা যে মেসেজগুলো সম্প্রদান করা হয়েছে সেটি হচ্ছে বস্তুত এই আয়োজনের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সকলেই স্বাস্থ্য সচেতন হব সেই প্রত্যাশা আমরা করি। আমরা আশা করি যে এই ছবিগুলোর মাধ্যমে যে সচেতনতা তৈরি করতে আমরা চাচ্ছি সেই সচেতনতা স্বাস্থ্যের প্রতি মানুষ হবে। আমাদের সাধারণ মানুষের একটি ধারণা আছে স্বাস্থ্য মানেই হচ্ছে চিকিৎসা বা ঔষধ গ্রহণ, আসলে একটি অত্যন্ত সংকীর্ণ চিন্তা। সব কিছু মিলে আমার যে ভালো থাকা সেটি প্রকৃত অর্থে স্বাস্থ্য। কাজেই এইটির জন্য এই শুধুমাত্র চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার বাইরে জনস্বাস্থ্য বিষয়ের যে সচেতনতা সেটি সাধারণ মানুষের মধ্যে, গণমানুষের মধ্যে তৈরি করাটাই অত্যন্ত অপরিহার্য। এবং গণ বিশ্ববিদ্যালয়
ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সেই কাজটি করে যাচ্ছে। একটি গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য সেবা প্রদানের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আমি এটি নিশ্চয়ই বিশ্বাস করি এবং আস্থা রাখি যে এই ছবি প্রতিযোগিতার মাধ্যমে এই জনসচেতনতা তৈরি করা আরও সহজ হবে। আমি পরিশেষে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মাননীয় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ এবং আয়োজক ডক্টর জহির সেই আমার সাথে যোগাযোগ করেছিলেন তাকে বিশেষভাবে ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে সেই এই ছবির প্রাণকেন্দ্রে রয়েছে আয়োজনের, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সুযোগ কিন্তু আপনাদেরও সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করতে আসছেন অধ্যাপক শারমিন ইয়াসমিন ম্যাম, চেয়ারপারসন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, সক্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আজকে যারা পার্টিসিপেন্টস এবং ছাত্রছাত্রীবৃন্দ, শুভ অপরাহ্ন সবাইকে। আজকে গ্যালারি যদিও কিছুটা ফাঁকা হয়ে গেছে, তারপরেও আমি মনে করি যে এখানে উদ্দীপনার কোনো অভাব ছিল না। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজিং কমিটিকে, ডক্টর জহির এবং ডক্টর মনসুর তাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে যখনই ওরা বললো অ্যানাউন্সমেন্ট, আমি যখন দেখলাম গত জানুয়ারির দিকে, তখন ডক্টর জহিরের সাথে আমার কথা হয় এবং আই ওয়াজ ভেরি মাচ কনভিনিয়েন্স টু নো যে অ্যাবাউট দিস ইভেন্ট, যে আসলে ওরা তখন উনি তখন বললেন যে ফার্স্ট পাবলিক হেলথ ফটো কনটেস্ট হয়েছে 2018-তে এবং এটি হচ্ছে দ্বিতীয় ফটো কনটেস্ট এবং সেখানে পাবলিক হেলথ ফাউন্ডেশন একটা পার্টনার অর্গানাইজেশন হিসেবে সম্পৃক্ত হয়েছে। আপনারা শুনেছেন অলরেডি যে 27টা অর্গানাইজেশন এর সাথে সম্পৃক্ত হয়েছে অ্যাজ পার্টনার। আমরা হয়তো খুব কমই কন্ট্রিবিউট করেছি, কিন্তু আমি মনে করি যে এই স্বল্প সময়ে যে বিপুল সারা জায়গাতে পেরেছে এরকম একটি ব্যতিক্রম ধর্মী ইভেন্ট আমাদের দেশে এবং এটার আমি মনে করি যে গণস্বাস্থ্য কেন্দ্রকে এখানে একটি মানে এককভাবে আমি ধন্যবাদ দিতে চাই। এই ইনোভেটিভ একটা আইডিয়া আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে মাঝে উপস্থাপন করানোর জন্য এবং আমি আশা করছি যে এবার দ্বিতীয়বার যখন হলো সেখানে পুরো বাংলাদেশের অনেকেই পার্টিসিপেট করেছেন এবং আমরা হয়তো 2-3 বছরের মধ্যে আমি ডক্টর জহিরকে বলবো এবং ওনার সাথে যারা সম্পৃক্ত আছেন, গণস্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন বা পার্টনার অর্গানাইজেশন, পরবর্তীতে এটিকে রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি নিয়ে যাওয়া যায় সেটা আরও ভালো একটা আমার মনে হয় এটা সারা বিশ্বজুড়েই একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। তো এখানে আমি ফটোগ্রাফির যে ইম্পর্টেন্স এখানে অনেকেই বলেছেন যে আমরা জানি যে ফটো স্পিক্স মোর দেন 100 ওয়ার্ডস 1000 ওয়ার্ডস, তার মানে এটার ইমপ্লিকেশন আমাদের লাইফে অনেক বেশি। আমরা কিন্তু ফটোগ্রাফিটা খুব কনভেনশনালি ইউজ করে আসছি, ছোটোবেলা থেকেই দেখছি পড়াশোনার জন্য, তারপরে আমরা মেডিকেল কলেজে যখন ঢুকলাম তখন দেখলাম যে একটা লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে এটা ইউজ হচ্ছে, কিন্তু এটার ইউজটা যে কত মাল্টি ডাইমেনশনাল এবং ভার্সেটাইল এবং এটাকে আমরা কত ট্রান্সফর্মেটিভ ওয়েতে কাজে লাগাতে পারি সেটা কিন্তু একটা এই ধারাবাহিকতাগুলো আমরা কিন্তু বছরের পর বছর ধরে দেখে আসছি। তো আমি মনে করি যে পাবলিক হেলথ যেহেতু একটা ডাইভার্সিফাইড এরিয়া এবং পাবলিক হেলথ ইস্যুগুলো সমাধানের জন্য এখন এককভাবে হেলথ সেক্টরকে কাজ করলে হবে না, এখানে পুরো জনগণকে কাজ করতে হবে। সো পাবলিক হেলথ মানেই হচ্ছে জনস্বাস্থ্য। তা আমি সবসময় যেটা মনে করি যে আমরা আসলে জনস্বাস্থ্য কর্মী হিসেবে আমরা 16 কোটি জনগণই আছি, আমরা কিন্তু খালি স্পেশালাইজড কোনো গ্রুপ না, আমরা 16 কোটি জনগণ হচ্ছে পাবলিক হেলথের আমরেলার নিচে আছি। তো আমি এখানে যেটা বলবো যে ফটোগ্রাফির কথাটা যেটা আমি একটু বলছি যে এটা একটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টুল অফ কমিউনিকেশন। আজকে আপনি দেখেন যে ডক্টর জহিরের যে ফার্স্ট ছবিটা ছিল, ও যে একটা বাসের সাঁকোর উপর দাঁড়িয়েছিল, কীরকম একটা মানে একটা ঝুঁকির মধ্যে অবস্থায় ছিল আমাদের দেশের লোকজন, যারা স্বাস্থ্যসেবা নিতে আসে তারা তো আরও মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, যারা একদম মার্জিনালাইজড এরিয়াগুলোতে থাকে। কিন্তু সেই ছবিটা দেখে কিন্তু রিয়্যাক্ট করলো তার যে কমিউনিটি লেভেলে যারা আছেন
এরপরে কিন্তু সাঁকোটা পরিবর্তন হয়ে একটা ভালো একটা যোগাযোগের একটা বা কমিউনিকেশনের একটা স্ট্রাকচারে দাঁড় করানো গেল। তো কাজেই দেখেন আমি নিশ্চিত যে এটা নিয়ে নিশ্চয়ই আগে লেখালেখি হয়েছে এটাকে সাঁকোটা তৈরি করার জন্য, কিন্তু একটা ছবি কীভাবে কথা বলে, একটা ছবি কীভাবে মানুষকে সচেতন করে, কাজেই এটা কিন্তু এই ছবি আপনারা যদি দেখেন যে পলিসি লেভেলে বলেন বা অল সেক্টরে আমি বলবো বা ইমপ্লিমেন্টেশন লেভেলে বলেন বা ইভলিউশন লেভেলে বলেন, সবখানেই কিন্তু ছবির একটা ভূমিকা আছে যে কীভাবে কার্যক্রমটা আমরা হাতে নিব, কীভাবে কার্যক্রমটাকে আমরা আগিয়ে নিব এবং সেই কার্যক্রমটাকে আমি সাকসেসফুল করতে পারলাম নাকি আমি এখানে হয়তো আমার সাকসেসফুল হলো না, সেটারও কিন্তু প্যারামিটার আমরা অ্যাট এ গ্ল্যান্স যদি দেখতে চাই আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমাদের যে পাবলিকের প্রবলেমসগুলো আছে, বিশেষ করে এখন যে সমস্যাগুলো সামাজিক সমস্যাগুলো এখন বেশি, আমাদের এখন দুই ধরনের ডিজিজ বার্ডেনে আমরা আছি, সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ, এবং তার পাশাপাশি আমাদের কিছু সামাজিক ব্যাধি যেগুলো আছে সেগুলো আমাদেরকে ভীষণ পীড়া দেয়। আমরা তাই না নিউজ পেপার পড়তে পারি না, নিতে পারি না জিনিসগুলো। তো আমার মনে হয় যে সেটারও প্রয়োজন আছে যে কোথায় আমরা আসলে কোন জায়গাগুলোতে আমাদের হাত দিয়ে কাজ করতে হবে, কোনটা আমাদের এখন প্রাইম প্রায়োরিটি, সেই প্রায়োরিটি সেট আপেও কিন্তু এই যে রিফ্লেকশনগুলো আসবে প্রতিনিয়ত আমাদের যেগুলো আমাদের গণমাধ্যমগুলোতে, কাজেই সেগুলো কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখে, প্রত্যক্ষভাবেও বলবো এবং পরোক্ষভাবেও বলবো। আর আমি আজকে যারা 30 জনকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা এখানে আজকে জয়ী হতে পারেন নাই বা সিলেক্টেড হন নাই, 30 জনের বাইরে যারা আছেন, আপনারা ছাড়া কিন্তু এই কম্পিটিশনটা কখনোই সাকসেসফুল হতো না। তো আমি মনে করি যে এটা একটা চর্চা, এই চর্চাটা অব্যাহত থাকবে এবং এটা যদি আরও আমরা মানে আরও নিচের থেকে স্কুল কলেজ লাইফ থেকে যদি এটাকে ইন্ট্রোডিউস করি, আজকে যে আমাদের যুব সমাজের যে অবক্ষয়গুলো আছে সেগুলো যদি আমরা ভালো কাজের মধ্যে ওদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু ওরা এই অন্য খারাপ যে জিনিসগুলোর দিকে ঝুঁকে যাবে না। তো কাজেই আমি মনে করি যে আমাদের সামনে এই বিষয়টাকে আরও একটু ফোকাসড করে আমরা কীভাবে জনগণকে আসলে ভালো কাজের প্রতি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, ফটোগ্রাফি তার মধ্যে একটি খুব বিশেষ উপযোগী মাধ্যম আমি মনে করি, এবং আমরা সামনে আমাদের ইয়াং জেনারেশনসকে আরও বেশি প্রশিক্ষিত করব এইভাবে এই এই দিকে পড়াশোনার পাশাপাশি, অবশ্যই পড়াশোনাটা আমাদের প্রাইম ইম্পর্টেন্ট, তারপরেও আমাদের এই যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো কিন্তু আমাদের অনেক দরকার। তো আমি এখানে সময় স্বল্পতা আছে, খুব বেশি কিছু বলবো না, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য প্রদানের জন্য। শুধু মাত্রই আমাদের আজকের এই মঞ্চে বিশেষ অতিথির জায়গায় আসন গ্রহণ করেছিলেন প্রফেসর বায়াজিদ খুরশিদ রিয়াদ স্যার। স্যারের জরুরি কাজের জন্য এই মুহূর্তে স্যার আমাদেরকে আর সময় দিতে পারছেন না, স্যারের বিদায় নেবার আগে আমরা স্যারকে একটি প্রেস প্রদান করতে চাই। স্যারের হাতে প্রেস তুলে দিবেন ডাক্তার মঞ্জুর কাদির আহমেদ স্যার। স্যারকে এই প্রেস প্রদান করা হচ্ছে, সেই সাথে সাথে একটি থ্যাংক ইউ কার্ড দেওয়া হচ্ছে। তাকে অসংখ্য ধন্যবাদ। শুধু মাত্রই এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে অধ্যাপক খালিদা আনু মাস্টার ম্যাম। রেসপেক্টেড চেয়ার অ্যান্ড আওয়ার গেস্ট হিয়ার ডক্টর পার্কার অ্যান্ড সামনে যারা উপস্থিত আছেন শ্রদ্ধেয় অডিয়েন্স, আমাদের ছাত্রছাত্রী সবাইকে আমার সশ্রদ্ধ নিবেদন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি জানি যে অনেক কথা আপনারা শুনে এসেছেন, আমি বেশি কথা বলবো না, খুব অল্প কথায় আমার যেটা মনের ভাব আমি সেটা প্রকাশ করবো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা প্রচেষ্টা, এত সুন্দর একটা আবেদন, এটা করাটা একটা অনেক বড় একটা ব্যাপার, এবং এই জন্য আমি গণস্বাস্থ্য যে আমাদের যেটা কলেজ আছে এবং ইউনিভার্সিটি আছে এবং জহির ডক্টর জহিরুল আলম তাকে আমি ধন্যবাদ জানাবো। তো আপনারা জানেন যে আমি বাল্টিমোরে থাকি এবং জহিরও বাল্টিমোরে থাকে, সুতরাং ওর সঙ্গে আমার এইটার ব্যাপারে কথাবার্তা হয়েছে, মাঝে মাঝে আমরা মিটিংও করেছি, মাঝে মাঝে আমরা কথা বলেছি, অনেকখানি এক্সচেঞ্জ হয়েছে, সুতরাং এইটার যে ধীরে ধীরে যে প্রোগ্রেশনটা এটার সম্বন্ধে আমি অবগত, এবং ওকে দেখতাম তো ও সারা রাত জেগে কাজ করছে, কেন আমেরিকার রাত বাংলাদেশের দিন, ও সারাটা রাত জেগে জেগে কাজ করছে, সকালবেলা ফোন করে দেখি যে ঘুমাচ্ছে, ওই ম্যাডাম সারা রাত কাজ করেছে। তো ডেফিনেটলি ও অনেক
ধন্যবাদ পাওয়ার পাত্র, আমার একটা শ্রদ্ধা তার জন্য আছে, আমার একটা ভালোবাসা তার জন্য আছে, ও অনেক বড় মানুষ। আমি এই ফটোগ্রাফি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমি যখন ফটোগ্রাফি চিন্তা করি, আমরা যখন রাস্তা দিয়ে বড় বড় রাস্তা দিয়ে যাই, কি দেখি? বড় বড় ব্যানার, বড় বড় ব্যানারে অ্যাডভার্টাইজমেন্ট, মিষ্টি খাচ্ছি, কল, তারপরে টিম, তারপরে এগুলো ওটা কমার্শিয়াল ভ্যালু, কমার্শিয়াল মেসেজ দিচ্ছে। কিন্তু এই কমার্শিয়াল মেসেজকে আমরা এসে স্বাস্থ্য মেসেজে নিয়ে আসা এবং স্বাস্থ্যের কমিউনিকেশনে এটাকে ওই ছাঁচে ফেলে সেটাকে একটা কার্যক্রমের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আমি আরেকটা জিনিস বলব, এবং যখন ফটোগ্রাফি বলি, ফটোগ্রাফি যারা যারা উইন করলেন, যারা রানার আপ এবং যারা পেলেন কনসোলেশন কনভেনার্স পেলেন, তাদের ফটোগ্রাফ তাদের বলা উচিত ছিল যে ফটোগ্রাফিতে উনি কীভাবে মেসেজটাকে ধরছে এবং সেই মেসেজটা ওখান থেকে বিচ্ছুরিত হচ্ছে, যারা দেখছে তারা ওই মেসেজটা পাচ্ছে, সেটাই কিন্তু ফটোগ্রাফির বাহাদুরি। আমি কথা বলছি না, আমার ভাষা নেই, কিন্তু আমার ছবি ভাষা হয়ে ওই মানুষটার চোখে পড়ছে, ওর ব্রেনে যাচ্ছে এবং তার বিহেভিয়ারকে চেঞ্জ করছে। এটা যখন হবে তখনই ওই ছবিটা আমার সার্থক হবে। এবং আমার মনে হয় আপনারা যারা জাজ করেছেন, জুরি যারা যারা ফটোগুলোকে উইনার হিসাবে সিলেক্ট করেছেন, তারা দেখেছেন যে মেসেজটা কতখানি সক্রিয়, মেসেজটা কতখানি কমিউনিকেটেড হচ্ছে এবং মেসেজটা কতখানি পারসিভড হচ্ছে। আমি এই সম্বন্ধে একটা মাত্র কথা বলে শেষ করব। আমরা এখনও কমিউনিটি মেডিসিন পড়াই। হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি মেডিসিন? এখনও মেডিসিন, পাঁচ বছর তো সার্জারি, মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি সব মেডিসিন। আমি যখন কমিউনিটির কথা বলবো, ইন্ডিভিজুয়ালের কথা বলবো, যে ইন্ডিভিজুয়াল মিলে কমিউনিটি, তখনও মেডিসিন দেয়। ইট হ্যাজ টু বি আইদার কেয়ার অথবা আর কোনো সুন্দর নাম দিতে হবে। কমিউনিকেশন, বিহেভিয়ার চেঞ্জ, এই জিনিসগুলো আসতে হবে, মানুষের পারসেপশন বদলাতে হবে। ওই আগে আমরা যখন ডাক্তারি করেছি খাটা পায়খানা আর পিঠ পায়খানা, ওইখান থেকে সরে আসতে হবে। এখনও হবে জনস্বাস্থ্য, এখনও হবে গণস্বাস্থ্য, এখনও হবে ব্যক্তি স্বাস্থ্য, ইন্ডিভিজুয়াল। একটা মানুষ, একটা ব্যক্তি, তার বিহেভিয়ারে একটা কমিউনিটি বিহেভিয়ার হয়, একটা কমিউনিটি বিহেভিয়ার হলে একটা দেশ বিহেভিয়ার হয়, এবং এই দেশ বিহেভিয়ার থেকে আমরা আজকে গ্লোবাল বিহেভিয়ারের কথা বলি, গ্লোবালের কথা বলি, সারা পৃথিবীর কথা বলি। সুতরাং এইটার যে পাওয়ার, একটা ইন্ডিভিজুয়ালের পাওয়ারকে আমরা কখনো ছোট করে দেখতে পারবো না, অনেক বড় করে দেখতে হবে। এবং আমার যেটা মনে হয় যে আমার মা গাইনোকোলজিস্ট ছিলেন রংপুরে, কেউ কেউ চিনবেন ডক্টর হুমায়রা। আমি তখন কলেজে পড়ি, এসে বলতো ওয়ার্ড থেকে, যা ম্যাডাম এই আপা হ্যান্ড প্রলাপস আসছে, আপনি তাড়াতাড়ি আসেন। মাঝরাতে আমাদের ছেলে আম্মা চলে গেলেন হ্যান্ড প্রলাপস। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কী কাজ করেন, আমি বলবো আমি হ্যান্ড প্রলাপসটাকে বন্ধ করি। ঠিক বলেছি, কোনো মায়ের যেন হ্যান্ড প্রলাপস না হয় আর হ্যান্ড প্রলাপস নিয়ে মরা বাচ্চা নিয়ে হাসপাতালে যেন না আসতে হয়, আমি সেই কাজটা করি। আমি প্রিভেন্ট করি, আমি মর্বিডিটি প্রিভেন্ট করি, আমি মর্টালিটি প্রিভেন্ট করি, এবং আমি সেই তথ্য দিই। আপনারা সামনে এখানে যারা আছেন তারা প্রিভেন্টও করেন, তারা কিওরও করেন, তারা সেবাও দেন, কিন্তু সেবার একটা বড় অঙ্গ হলো প্রিভেনশন। যে দেশ যত উন্নত তার প্রিভেনশনের লিস্ট তত বড়, তার প্রিভেনশনের অ্যাচিভমেন্ট তত বড়। একটা দেশকে ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হলো তার প্রিভেন্টিভ হেলথ কত রোবাস্ট, কত অ্যাচিভড, এবং তার হেলথ ইন্ডিকেটর কত ভালো। তো আমরা সবাই মিলে দোয়া করি যে আমাদের যেসব আনফিনিশড এজেন্ডা আছে আমাদের দেশের প্রিভেন্টিভ হেলথের, মাতৃস্বাস্থ্য, নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, আরও অনেক কিছু আছে, এই জিনিসগুলোকে আমরা যেন সুন্দর করতে পারি। আমরা যেন প্রত্যেকে প্রতিজ্ঞা নেই যে আমাদের নিজেদের জনস্বাস্থ্য, গণস্বাস্থ্যকে আমরা সুন্দর করে আমরা একটা উন্নত দেশ হিসাবে আরও বেশি আমরা প্রতিষ্ঠিত হই সারা পৃথিবীতে। অনেক ধন্যবাদ আমাকে বিগত কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। আজকে যারা উইনার হয়েছে এবং এত উন্নত হয়েছিল, আমি আগে একটুখানি বলে নিই যে জহিরকে আমি বেশি ধন্যবাদ দিই, এবং জহির এই জহির এটা জহিরের সাথে কাজ করেছে আমাদের সমন্বয়ে,
ডক্টর মঞ্জুর কাছে যে এত বড় একটা অনুষ্ঠান সারা বাংলা দেশ জুড়ে করার এই যে এটা তারা সাহস নিয়েছে এবং করতে পেরেছে এবং সাকসেসফুলি এটা এন্ডিংয়ে গেল এই জন্য তাদের আগে আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আমাদের যে ছবির বইটা বের হয়েছে গত 2018 সেটার নাম দেওয়া হয়েছে পাবলিক হেলথ থ্রো দ্য লেন্স। তার কারণ একটা ছবি দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায় যেটা আমরা থাউজেন্ড ওয়ার্ডস দিয়ে বোঝানো যায় না। আমি এখানে একটা কথা বলতে চাই, রবীন্দ্রনাথ এক সময় উনি এত লেখালেখি করেছেন, এত লেখছেন বিশ্বকবি, কিন্তু কয়জন তার লেখার তা সারা বিশ্বে পড়েছে, তার কারণ ভাষা তো আমাদের সেইটা না, কিন্তু একটা ছবি সব ভাষার লোক বুঝতে পারে। এবং পরবর্তীতে উনি যখন টাকা পয়সায় ক্রাইসিসে পড়লেন বিশ্বভারতী তৈরি করতে, তখন উনি বললেন যে না আমাকে টাকা জোগাড় করতে হবে, এটি সব টাকা জোগাড় হচ্ছিল না, তখন উনি বলেন যে না এটাকে কীভাবে করা যায়, একমাত্র ছবি যেটা পেন্টিং, সেই পেন্টিংটা এখানে আমি আলোকচিত্রের কথা বলতেছি না, তার পেন্টিংয়ের কথা বলতেছি। এবং পেন্টিং উনি বললেন যে পেন্টিং সবার সমস্ত পৃথিবীকে জানাতে পারবে যে আমার আমি কী আঁকাচ্ছি এবং আমি আমার ভিতরের জিনিসটা কী। সেই ক্ষেত্রে উনি 63 বছর বয়সে প্রথম পেন্টিং আরম্ভ করেন এবং সেটা উনি 3,500 পেন্টিং করেছেন এবং গোটা বিশ্বে সেগুলি বিক্রি করে সেগুলি প্রদর্শনী করে সেগুলি কিনেছে সবাই কিনে সেই টাকা দিয়ে উনি বিশ্বভারতীকে রিচ করেছেন। যে সেখানে এখানে ফটোগ্রাফির কিন্তু খুব দাম আছে, ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা বললাম এক্সপেক্ট করে। এখন আমাদের এখানে জনস্বাস্থ্য বিষয়ের ফটোগ্রাফি এবং জনস্বাস্থ্য বিষয়ে ফটোগ্রাফির মানে হচ্ছে যে জনস্বাস্থ্যকে জনগণকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার যে ফটোগ্রাফি এবং এর মধ্যে সেই জিনিসটা ফুটে উঠতে হবে এবং সেই জিনিসটা কথা বলবে যে যেটাকে আমরা জনগণকে প্রভাবিত করতে পারবো এবং জনগণকে সচেতন করতে পারবো এবং তার সাথে সাথে এই ফটোগ্রাফির যে গভর্নমেন্ট লেভেলে সরকারি লেভেলে তাদের এটা আমাদের নাড়া দেবে এবং সেখান থেকে আমাদের অনেক কিছুই আমরা অ্যাচিভ করতে পারবো। সেই জন্যে এই ফটোগ্রাফি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে যারা এখানে উইনার হয়েছে তারা না, যারা যারা এখানে পার্টিসিপেট করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমবার থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বছর কি আর একটু বেশি হবে আমি ডক্টর মোহাম্মদ জহুরুল আলমের সঙ্গে পরিচিত। উনি অ্যাকচুয়ালি বলে ফেলছেন মানে এই ঘটনাগুলো কেমন করে ঘটেছে সেটা ছবি দেখিয়ে ডিটেইলে সব বলে ফেলছেন। তো আমার খুব একটা বেশি কিছু বলার নিয়ে নেই। আমরা 11 জন যাত, আমি ডক্টর রশিদুল নবী শুভ্র অনকোলজিস্ট এখন ইউনাইটেড হসপিটালে আছে, সে ফটোগ্রাফি করে হলে গিয়ে লাস্ট 35 বছর ধরে, জান্নাতুল মাওয়া পাঠশালার টিচার, পাঠশালা আমাদের ফটোগ্রাফি স্কুল, সাউথ এশিয়ান ফটোগ্রাফি স্কুল এটা একটা নাম করা স্কুল, রফিকুর রহমান রেকু আপনারা সবাই চেনেন, ওনাকে পরিচয় করা আমার মনে হয় না, আমরা 82 সাল থেকে বন্ধু রেকুর সাথে, এবং আরও 7 জন পাবলিক হেলথ নিয়ে যারা স্পেশালিস্ট ডাক্তার। আমরা এই 1131টা ছবি 5.5 ঘন্টা ধরে বিচার কার্য করে তারপরে আমরা এই জায়গায় এসেছি। এখন গত 5.5 মাস ধরে আমার মনে হয় এমন কোনো রাত নাই যে আমরা 1 ঘন্টা আমি আর নদীগুলি কথা বলছি ফোন, এবং আমি যখনই ফোন করেছি যখনই একটা মেসেজ পাঠিয়েছি আমি সাথে সাথে সেটার উত্তর পেয়ে গেছি। আমি আসলে ওনার ক্ষেত্রেই এখন চিন্তিত, উনি কি পাবলিক না, মানে উনি কি উনি তো একটা মানে অদ্ভুত একটা মেশিন, মানে ফ্লাওলেস একটা প্রোগ্রাম এখন পর্যন্ত যে আসলো, ফাইন্যান্স ইমোশন হ্যাড অল টাইপস অফ কমপ্লিকেশনস যে উনি ম্যানেজ করলেন, মানে এটা আনবিলিভেবল যেটা আমি জানি, কারণ ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে প্রত্যেকটা কনসালটেন্সি আমি করছি, আমি এখানকার কনসালটেন্ট ছিলাম এবং যা হয়েছিল এই বিষয়টা এই পাবলিক হেলথ বিষয়টা এটা এমন একটা বিষয়
এই বিষয়ে কিন্তু আমার গত 35-40 বছর বয়স ধরে ফটোগ্রাফি করছি যে এই ধরনের কম্পিটিশন আগে কখনো হয়নি।